এই যে হয়ে গেছে, এখন থেকে মিটারের রিডিং আমাদের কাছে এমনিতেই চলে আসবে। আর বিদ্যুৎ বিল দিতে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না, বরং বিল আপনি মোবাইলে দিতে পারবেন। তাহলে আজকে আমরা যাই। আমার পুরান মিটারগুলাই তো ভালো ছিল, কি দরকার এই সব লাগানোর? যত সব আমাদের নতুন স্মার্ট মিটার কিন্তু লাগানো হয়ে গেছে, তাই নাকি? হ্যাঁ, তোমার ফ্রিজটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করি। কেন? স্মার্ট মিটারের ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করছি। 2 মিনিটের বেশি না কিন্তু। থ্যাংক ইউ। দেখলি টাকা কমছেই না, কি সাংঘাতিক! দাদার বাসায় তো মনে হয় সবকিছুই চলছে। দাদা, তোমাদের তো অনেক বিদ্যুৎ খরচ হচ্ছে, তোমাদের কি ঘরের লাইট, ফ্যান, এসি সব চালানো? কই না তো, আয় তো দেখি। দাদা, দেখেছো সব কয়টা রুমের লাইট, ফ্যান, এসি সব চালানো? বয়স হয়েছে তো, অত কিছু মনে থাকে না। কিন্তু তুই কি করে জানলি? স্মার্ট মিটার থেকে। বলিস কি? হ্যাঁ, স্মার্ট মিটার জিনিসটা কিন্তু কাজের আছে। চলো তোমাকে দেখাই। দেখেছো এখানে তোমার কত বিদ্যুৎ খরচ হয় আর তার জন্য কত টাকা খরচ হয় সেটা পরিষ্কার দেখা যায়। আরে তাই তো। আর মাস শেষে কিন্তু বিল দেওয়ার জন্য ব্যাংকেও যেতে হয় না, মোবাইলেই বিল দেওয়া যায়। বলিস কি! হ্যাঁ, এই জন্যই সরকার সবার ঘরে ঘরে স্মার্ট মিটার পৌঁছানোর ব্যবস্থা করছে।